হলো আপেলের রং কি? লাল। আকাশের রং কি? নীল। পাকা কলার রং কি? হলুদ। তারপর গাছের পাতার রং কি? সবুজ। কমলা লেবুর রং কি? কমলা। বেগুনের রং কি? বেগুনি। বাদামের রং কি? বাদামি। দুধের রং কি? সাদা। কাকের রং কি? কালো। তারপর বলো বলের আকার কেমন? বলের আকার গোল। গোল। বইয়ের আকার দেখতে কেমন? বইয়ের আকার চৌকো। চৌকো। সিঙ্গারার আকার দেখতে কেমন? গলা নিচু কর। ত্রিকোণ। হ্যাঁ, না ত্রিকোণ না, তিন কোণা। তিন কোণা। হ্যাঁ, তারপর হচ্ছে স্কেলের আকার কেমন? সোজা। তারপর হচ্ছে ধনুকের আকার কেমন? মাথাটা নিচু কর। ধনুর আকার কেমন? বাঁকা। হ্যাঁ, তারপর হচ্ছে ডিমের আকার কেমন? তারপর তাল গাছের আকার দেখতে কেমন? হ্যাঁ, তারপর চারা গাছ দেখতে কেমন? তারপরে বলো তো চোখ দিয়ে আমরা কি করি? আমরা কান দিয়ে কি করি? শুনি। তারপরে হচ্ছে নাক দিয়ে আমরা কি করি? গন্ধ শুঁকি। তারপরে দাঁত দিয়ে, মুখ দিয়ে আমরা কি করি? কথা বলি আর খাই। তারপর দাঁত দিয়ে আমরা কি করি? খাবার খাবার চিবিয়েও খাই। তারপরে জিভ দিয়ে আমরা কি করি? খাবারের খাবারের স্বাদ গ্রহণ করি। তারপরে হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে কাজ করি। কাজ করি। তারপরে তোমার হচ্ছে গিয়ে পা দিয়ে আমরা কি করি? হাঁটাচলা করি। তারপরে বলো তো হচ্ছে তোমার আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। হ্যাঁ, আর গোলাপ। আমাদের জাতীয় ফুল পদ্ম। পদ্ম। তারপর হচ্ছে ফুলের রানী কাকে বলে? গোলাপকে। তারপর হচ্ছে কোন ফুল সূর্যের দিকে মুখ করে ফোটে? সূর্যমুখী। কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? অপরাজিতা। হ্যাঁ, কোন ফুল দিনের বেলায় ফোটে? রঙিন ফুল জবা, জবা, গাঁদা, ডালিয়া। তারপর হচ্ছে কোন ফুল রাতের বেলায় ফোটে? সাদা ফুল, সাদা ফুল, রজনীগন্ধা ফুল, জুঁই ফুল, বেল ফুল। কোন ফুল আমরা রান্না করে খাই বলো তো? কুমড়ো ফুল, বক ফুল। তারপর হচ্ছে কোন ফুল জলে ফোটে? পদ্ম, পদ্ম, শালু, শালু, কচুরিপানা। কয়েকটি গন্ধযুক্ত ফুলের নাম বলো তো? চাপা, চাপা, গোলাপ, গোলাপ, জুঁই। তারপর হচ্ছে কয়েকটি গন্ধহীন ফুলের নাম বলো? শিমুল, শিমুল, পলাশ, পলাশ, জবা, জবা। তারপরে বর্ষাকালে কোন কোন ফুল ফোটে বলো তো? বর্ষাকালে কদম ফুল, কদম ফুল, কেতকি ফুল, কেতকি ফুল, কাবেরী ফুল, কাবেরী ফুল। শরৎকালে কোন কোন ফুল ফোটে? শিউলি, শিউলি, কাশ, কাশ, টগর, টগর। তারপর হচ্ছে আমাদের জাতীয় ফল কোনটি? আম। কোন ফলের গায়ে কাঁটা থাকে? কাঁঠাল। তারপর হচ্ছে বলো তো কোন ফলের গায়ে চোখ থাকে? আনারস। আনারস। তারপর হচ্ছে কোন ফলের ভিতরে জল থাকে? হ্যাঁ, ডাব। কয়েকটি রসালো ফলের নাম হলো আম, লিচু, তরমুজ। কয়েকটি নিরস ফলের নাম? বাদাম, বাদাম, সুপারি, সুপারি, আখরোট। আখরোট। তাহলে তুমি এখন কি বই পড়লে বলো তো? জিকে বই। জিকে, জিকে পড়লাম, পড়লাম, তাহলে পড়লাম। হ্যাঁ, তাহলে তুমি কি বই পড়লে? জিকে বই পড়লাম। তাহলে বলো ভালো লাগলে? ভালো লাগলে শেয়ার, লাইক, আই সাবস্ক্রাইব করবে, করবেন। বলো টাটা, টাটা, গুড বাই।